শোন, আমি না তোকে হারাই ফেলবো। কি বলতেছিস তুই? বলা হ্যাঁ, তুই আমাকে হারাবি কেন? আমি কি তোকে ছেড়ে দেবো? বিয়ে করতে হবে না বাবা। আব্বা, আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। এরকম করে না বাবা। বসো না, তোমার সঙ্গে তো কথাই হয়নি কোনো। বসো বসো। জি সরি আঙ্কেল, একটু ডাকছে, আসছি। দেখতে পাচ্ছি আমি আরও ঈদের দিন একই রকম শাড়ি পরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, এবং আমাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে কিভাবে, এটা জামশেদের বউ আর এটা খোরশেদের বউ। খোরশেদের বউ আনতে যে জামশেদ। আচ্ছা, শান্তিতে যদি থাকতে নাই দিলাম তো 30 বছর একসঙ্গে ঘর করলাম কিভাবে? বুঝো না কিছু। আমি আবার কি বুঝবো? তোমার সাথে কথা বলাই বেকার। রাত 12টার সময় একটা ভদ্রলোকের বাসায় আছে আজির কেক নিয়ে ড্যাং ড্যাং করতে করতে। কেন রাত 12টার সময় কোনো ভদ্রলোকের বাসায় কেউ আছে? আর তোর কি বিয়ে হয়েছে? তোর হয়েছে মাত্র এঙ্গেজমেন্ট, বিয়ের এখনো 3 সপ্তাহ বাকি। এর মধ্যে তুই কেক কেক নিয়ে আইসা হাজির হয়েছ? ফাজিল পোলা কোথায়? একটু আপা দুলাভাই যে বাসায় নাই সেটা তো জানো? জি জানি। কে? না মানে ফোন করে আসছি, আমার সাথে ফোনে কথা হয়েছে। আব্বাকে ফোন করে আসছে মামা। তুই চুপ কর, তো খাওয়াই চাই, কিন্তু হঠাৎ তুমি খাওয়াইতে চাইতেছ। আর তোর যদি কিছু লাগে সেটাও আমাকে বলবি, আমি নিয়ে আসব। কি হয়েছে মামা বলো তো? ইম্পর্টেন্ট কথা ছিল বলো। আন্টি, আমি আগামীকাল থেকে আর বিথিকে পড়াতে পারছি না। হায় আল্লাহ, বলো কি? আন্টি, ওই যে আমার ইন্টার্নশিপের জন্য যে অ্যাপ্লাই করেছিলাম ওইটা অ্যাপ্রুভ। আপনি কে? আমি আমি শুভ্র। শুভ্র কে? মিলনের ফ্রেন্ড। আচ্ছা শোনো, 9 নম্বর তো অলমোস্ট শেষ। হ্যাঁ, এই 10 নম্বরটা অনেকটা 9 নম্বর মতোই, ঠিক আছে? তুমি এটা আমার জন্য হোমওয়ার্ক করে রাখবে, ঠিক আছে? আমি আজ আসি আর 10 নম্বর। ঠিক আছে চলেন, আপনাকে আমি আজকে ফুচকাই খাবো। গাইতে উঠুন। গতকাল আর আজকের হোমওয়ার্কগুলো আমি আগামীকাল চাই কিন্তু। তুমি আমাদের নেইবার, তোমার বন্ধু আছে? কাঁদছে না বাবা? না আমি।
হয়তো মানুষ সে ক্ষমতাটা হারিয়েছে। আর তুমি মনে ভুলে যাচ্ছ যে এই ফিল্ম সোসাইটিতেই তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। ইউ আর অলসো আ মেম্বার। হ্যাঁ ছিলাম, অস্বীকার তো করতেছি না, কিন্তু দেখো এসব অ্যাওয়ার্ড টাওয়ার্ডের জন্য ফিল্ম। তুমি এগুলো টেনশন নাও কেন, এগুলো প্যারা নিও না তুমি, এগুলো আজ এটা টেনশন। চলো ফিল্ম সোসাইটিতে যাবো, জামান ভাই ওয়েট করছে, আসো। আমার লাইব্রেরিতে পড়াস, আরে একটা দিন কম পড়লে। আব্বা আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আমারে কোয়েন, আমি কয়দিন পর বাড়িতে আসবো। আব্বা 1000 টাকা রাখেন আব্বা। এই টাকা রাখো তুমি খাও। না আব্বা এটা আমি লিখে লিখে জি মা ইবো। চিনতে পেরেছি, আসলে মানে চাইলেই তো আর হুট করে সব কিছু করা সম্ভব না, তা তোমাকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তুমি কয়েকদিন পরে আমার সাথে দেখা করো। কেন কি হয়েছে? পাবলিসিটি তো করলাম কম না, কই বিক্রি কই? ইকু ভাই হবে, একটু ধৈর্য ধরেন, হবে। আপনি তো বলছেন হবে, কই হচ্ছে কই? লস আমার কথাগুলো শুনে তুমি ভরকে গিয়েছিলে তাই না বোকা মেয়ে? ভেবেছিলে যে আমি তোমার কাছে কি চাইবো? আমি তো বুঝি নাই যে আপনি আমাকে এমনি এমনি। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছো? এই তো আব্বা আছি। তোমার কাজ কেমন চলছে? বন্ধ সব। কেন? নতুন কাজে হাত দিইনি, মেন্টাল পিস যদি না থাকে তাহলে কি কোনো কাজ? তাই আমার অনেক সাহস, টাকারও তো অনেক দরকার। আচ্ছা একটা গাড়ি বিক্রি করে? না